সড়ক নির্মাণের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন, পটুয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের 2 নং ব্রিজ হইতে কচাবুনিয়া খেয়াঘাট পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মাণাধীন সড়কের নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহার সহ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অত্র এলাকাবাসী। শুক্রবার সকাল 10টায় পটুয়াখালী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় এলাকাবাসীর দাবি, সড়কের কাজ সঠিকভাবে নিয়ম করে করা হোক এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। নিউজ ডেস্ক, BMF টেলিভিশন।